হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয় অফিসিয়াল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে কী ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। শ্রীনগর ছেড়ে আমরা চলে এসেছি পেহেলগাঁওতে। পেহেলগাঁওতে অনেক কিছু দেখার আছে। সবাই বলে কাশ্মীর স্বর্গ, সত্যি স্বর্গ, এটাই দেখার আছে এখানে পেহেলগাঁওতে। অপূর্ব দৃশ্য, সেটাই তোমাদের আজকে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখো, সব দেখো কোথায় গেছে। আমি পেহেলগাঁওতে স্বর্গ জায়গাটা কোনটা সেটাও তোমাদের দেখো। ভেরি ইন্টারেস্টিং আছে সামনে, ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, মানে তো অবশ্যই দেখো। তাহলে চলো, পেহেলগামের ঢুকতে ঢুকতে যে দৃশ্যটা দেখেছি হেব্বি সুন্দর লাগছে, দারুণ দেখতে, দারুণ দৃশ্য। তা আমরা পেহেলগাঁওতে ঢুকার আগে রাস্তায় পেয়েছিলাম অ্যাপেল ভ্যালি, আপেলের বাগান। তা আমার শখ ছিল খুব দেখার, তা এখানে কি আমি আপেলও পেরেছি নিজে। পাততে দেয় না, দেখে জিজ্ঞেস করেই পাততে হয়। তো এইটাই তোমাদের সঙ্গে দেখাই অ্যাপেল ভ্যালি, চলো দেখো। আপেলের বাগান দেখে আমরা সোজা চলে এসেছি হোটেলে। হোটেল থেকে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছি সেই জায়গায়, কাশ্মীরের স্বর্গ, সেখানেই নিয়ে যাব এবং তোমাদেরকেও নিয়ে যাব। তো আমরা ঘোড়া রাইড করেছি। প্রথমে তো খুবই ভালো লাগছিল ঘোড়া দেখে, যে ঘোড়ায় উঠবো, ঘোড়ায় করে যাব, খুব আনন্দ হচ্ছিল। কিন্তু ঘোড়ায় ওঠার পর মনে হলো কেন উঠলাম ঘোড়াতে, এর থেকে হেঁটে যাওয়াটা বেটার ছিল। যাই হোক, ঘোড়া করে গেলাম সেই জায়গায়। পুরো ভিডিওটা দেখো কোথায় গেছি, সেটাও তোমাদের বলবো। Thank you.
মনে ভয় নিয়ে ঘোড়ায় চড়ে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমরা সেই জায়গাটায় পৌঁছে গেলাম। এই সেই জায়গা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আমার, বজরঙ্গি ভাইজানের শুটিং, যেখানে মুন্নি তার মাকে ফিরে পেয়েছিল, সেই জায়গা মিনি সুইজারল্যান্ড। সত্যি সবাই যে বলে কাশ্মীর ভূস্বর্গ, এখানে আসলেই বোঝা যায় সত্যি কাশ্মীর স্বর্গ, জান্নাত। আমরা সত্যি যেন জান্নাতে চলে এসেছি। অপূর্ব দৃশ্য, দেখার মতন জায়গা, এটাই তোমাদের সঙ্গে আমার দেখানোর ছিল। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকন প্রেস করো। আর আজকের ভিডিওটা এত অবধি, পরে আবার কোথায় গেছি সেটাও তোমাদের দেখাবো। তাহলে এখানেই শেষ করছি, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।